গগন ঘন ছাইল গগন ঘনাইয়া স্তিমিত দশ দিশে স্তম্ভিত কানন সহচরাচর আকুল। কি হবে কি জানে ঘোরা রজনী দিক লালনা ভয় বিভলা গগন ঘন ছাইল গগন ঘনাইয়া স্তিমিত দশ দিশে স্তম্ভিত কানন সব চরাচর আকুল। কি হবে কি জানে ঘোরা রজনী দিক লালনা ভয় বিভলা গগন ঘন ছাইল গগন ঘনাইয়া। আমি তো তোর কোনো কাজেই লাগতে পাচ্ছি না। তোর মা জীবিত থাকলে তিনি হয়তো এসব কি বলছো বাবা? তোমার কি শরীর খারাপ? না, শরীর খারাপ নয়, শরীর আমি যে সইতে পারছি না। শরীর এই অক্ষয়কে ভাঙানো অত সহজ কাজ নয়। কেন, তুমি কি জাল নোট নাকি যে তোমাকে বাজারে ভাঙাতে গেলে একদম পুলিশ ধরে নেবে? এবার আমাকে উঠতে হবে। কেন রে? আমার অনেক কাজ পড়ে আছে দাদা। আচ্ছা তুই যা। আসি। এই যোগেন্দ্র, আজ আমি আসি। হ্যাঁ, তোমার আবার কি হলো? হ্যাঁ, আমার একটা জরুরি কাজ আছে, আসি আমি। এসো। বাবা, আপনি যত শীঘ্র সম্ভব হেমের বিবাহের ব্যবস্থা করুন। দেখুন, রমেশের সঙ্গে হেমের বিবাহ ভেঙে যাওয়ার পর থেকে সমাজের বিভিন্ন স্তরে হেমকে নিয়ে নানা রকম কানাঘুষো চলছে, সেটা আমার পক্ষে সহ্য করা খুবই মুশকিল হচ্ছে। বলছিলাম, আপনি যদি হেমের বিবাহের ব্যবস্থা করেন তাহলে সমস্ত রকম সমস্যার সমাধান হয়। আমি যা বলছি সেটা আপনি দয়া করে শুনুন, ওর বিয়ের ব্যবস্থা করুন তাড়াতাড়ি। সবই তো বুঝলাম, কিন্তু পাত্র কোথায়, কার সঙ্গে বিয়ে দেব? পাত্র একটা আছে। কে সে? দেখুন, আপনি তো জানেন যেসব ঘটনা ঘটে গেল হেমকে নিয়ে, সেখানে অন্য কোনো পাত্র পাওয়া এই মুহূর্তে খুবই দুষ্কর। বলছিলাম, হাতের কাছে তো আমাদের অক্ষয় আছে, মানে ও তো দম্বার পাত্র নয়, পিল খেতে বললে পিল খাবে, আবার বিয়ে করতে বললে বিয়েও করবে। তুমি কি পাগল হয়ে গেলে যোগেন? কেন এ কথা বলছেন? অক্ষয়কে বিয়ে করবে হেম? করবে বাবা, করবে। শুধু আপনি যদি কোনো গোলমাল না পাকান তাহলে আমি নিজে হেমকে রাজি করানোর দায়িত্ব নিচ্ছি। না যোগেন, না, তুমি হেমকে কিছুই বোঝো না। তুমি অহেতুক ভয় দেখিয়ে কষ্ট দিয়ে ওকে অস্থির করে তুলবে। অনেক দিন পরে একটু সুস্থ হয়েছে, ওকে এখন একটু সুস্থ থাকতে দাও। অনেক দিন পর ও আবার আজকে স্বাভাবিকভাবে কথাবার্তা বলতে শুরু করেছে। আরে বাবা, বিয়ের তো অনেক সময় পড়ে আছে। না বাবা, আপনি যাই বলুন, তাছাড়া আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি ওকে কোনো রকম কষ্ট দেব না। যতটা সম্ভব সাবধানে এবং মৃদুভাবে আমি কাজ উদ্ধারের চেষ্টা করব, অন্তত আমার দিক থেকে কোনো ত্রুটি থাকবে না। আচ্ছা, আপনারা কি মনে করেন যে আমি ঝগড়াঝাটি না করে কোনো কাজই উদ্ধার করতে পারি না? আমার প্রতি বিশ্বাসটাকে দেখুন না একবার।
সই, এ কি সকাল থেকে এসব নিয়ে বসে আছো? আজ বুঝি নতুন বাড়িতে যেতে হবে না? কেন, তোমার বুঝি নতুন বাড়ি সাজানোর কাজ শেষ হয়ে গেছে? আমার আমার সব শেষ হয়ে গেছে। সব শেষ হয়ে গেছে মানে? কিচ্ছু শেষ হয়নি, বরং নতুন করে শুরু হতে চলেছে। আচ্ছা শোনো, আমি যদি তোমাকে কিছু দিই, তুমি আমাকে কি দেবে বলো? আমার কি বা আছে বলো যে আমি তোমায় দেব? কিছুই কি নেই? না, আজ আর আমার হাতে কিচ্ছু নেই। ও, তুমি বুঝি সবকিছু একজনকেই সমর্পণ করে বসে আছো? লোকজনের মুখ বন্ধ করার তো একটি মাত্র উপায় আছে। সে কি ওই অক্ষয় বাবুকে বিয়ে করা? দেখ, বাবার কথা চিন্তা করে তোমার অন্তত তাই করা উচিত। তাহলে বাবাকে নিয়ে আমি কিছুদিনের জন্য পশ্চিমে বেড়াতে চলে যাই। লোকজনের চোখের আড়ালে থাকলে দেখবে সবাই সব ভুলে গেছে, তখন আর কোনো গোলমালও থাকবে না। না হেম, না, সেটা সেটা হয়তো কিছুদিনের জন্য সম্ভব, কিন্তু চিরস্থায়ীভাবে মানুষের মুখ সেভাবে বন্ধ করা যাবে না। কিন্তু দাদা। আচ্ছা হেম, তোর মনে কি কোনো ক্ষোভ নেই? বাবার বুকের মধ্যে যে শেল বিঁধে আছে সেটা খুলতে গেলে আমি তো বুঝতে পারছি না, তুই কি এটাও চাস না যে বাবা সুস্থ হোক? বেশ, তাহলে তুমিই বলো আমাকে কি করতে হবে। আমি জানি আমি যেটা বলবো সেটা তোর কঠোর বলে মনে হবে, কিন্তু সমস্ত দিক বিবেচনা করে এবং সবার মঙ্গল চেয়ে তোর যত শীঘ্র সম্ভব বিবাহ করাই উচিত। দেখ হেম, তোরা সামান্য কথাকে কল্পনা দিয়ে অনেক বড় করে তুলতেই ভালোবাসিস। বিবাহ নিয়ে তোর জীবনে যেটা ঘটে গেছে এরকম তো অনেক মেয়ের জীবনেই ঘটে, আবার সময়ের ব্যবধানে সব কিছু ঠিকঠাক হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায়। তা না করে তুই যদি সেটা নিয়ে ঘরে বসে বসে নভেল তৈরি করিস তাহলে তো সমস্যা মিটবে না বোন। আর তুই যে কেন বিবাহ করতে চাইছিস না সেটা আমি খুব ভালো করে জানি। সারা জীবন সন্ন্যাসিনী হয়ে ওই মিথ্যাচারিতার স্মৃতি হৃদয় মন্দিরে রেখে তুই পুজো করতে চাস, তার কোনো অর্থ হয় না। তোর জন্য লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে যাচ্ছে, কারো কাছে মুখ দেখাতে পারি না। আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোন, ভদ্র গৃহস্থ ঘরে বিয়ে করে ওই লক্ষ্মী ছাড়াটার স্মৃতি জীবন থেকে একেবারে মুছে ফেল। দাদা, পৃথিবীতে মনের মতো তো সবকিছু পাওয়া যায় না, যা পাওয়া যায় সেটাকেই মনের মতো করে নিতে হয়। তবে হ্যাঁ, তুই যদি সেটা নিয়ে কাব্য করতে চাস তাহলে
দাদা, লোকচক্ষুর সামনে তোমার কথায় স্মৃতিকাব্য হয়ে থাকার লজ্জা যে কতখানি সে আমি জানি। আর এও জানি ছুরির ফলার মতন তোমার বিদ্রুপের অর্থ। কিন্তু দাদা, আমি তো তোমাদের কখনো বলিনি আমি সারা জীবন সন্ন্যাসিনী হয়ে থাকবো, বিবাহ করব না। তা সবই যদি বুঝিস তাহলে বিবাহের জন্য রাজি হয়ে যা। তুই যদি ভেবে থাকিস যে স্বর্গরাজ্যের দেবরাজ ইন্দ্র ছাড়া আর কাউকে তুই পাত্র হিসেবে পছন্দ করবি না, তাহলে আমি বলতে বাধ্য হচ্ছি যে সন্ন্যাসিনীর ব্রতই তোকে অবলম্বন করতে হবে। দাদা, দাদা, কেন আজ তুমি আজ আমাকে এত খোটা দিয়ে কথা বলছো দাদা? আমি তো তোমাদেরকে কখনোই আমার পছন্দ অপছন্দের ব্যাপারে কিচ্ছু বলিনি, তাহলে কেন আজ এভাবে তুমি আমার সাথে কথা বলছো? বাবা আমাকে যা বলবেন এ ব্যাপারে, যা আদেশ করবেন, যাকে বিবাহ করতে বলবেন আমি তাই শুনব। আর তা যদি না শুনি তখন তুমি আমাকে কাব্য নিয়ে বিদ্রুপ করো দাদা। আমার উপর তুই রাগ করিস না মা, তুই তো আমাকে চিনিস। কোনো বিষয় নিয়ে যদি আমি দুঃখ পাই বা অপমানিত বোধ করি তাহলে আমার মাথা ঠিক থাকে না। কখন কাকে কি যে বলে ফেলি। কিন্তু হেম, আমি তো তোকে চিনি, আর তাই এটাও জানি যে তুই নিজের মুখে বাবাকে কিছুই বলতে পারবি না, তো দ্বিধা হবে, সংকোচ হবে। কারণ তোর মতো মেয়ের কাছে লজ্জা সংকোচ এটা তো খুবই স্বাভাবিক। তবে চিন্তা করিস না বোন, যতদিন তোর দাদা জীবিত আছে তোর কোনো অনিষ্ট হবে না। আমি নিজে বাবার সঙ্গে কথা বলব। প্রিয়তমা সুকমলা, তোমাকে এই যে সম্ভাষণ করলাম একে চিঠি লেখার একটা প্রচলিত পদ্ধতি মাত্র বলে গণ্য করো না, এ আমার অন্তরের কথা। যদি তোমাকে আজ পৃথিবীর সকলের চেয়ে প্রিয় বলে না জানতাম তবে আজ কখনোই তোমাকে প্রিয়তমা বলে সম্ভাষণ করতাম না। আমি জানি আমার অনেক আচরণ তোমায় ব্যথা দিয়েছে, তার জন্য আমার প্রতি তোমার অনেক অভিযোগ থাকাটা স্বাভাবিক। কমলা, আজ প্রিয়তমার সম্ভাষণের মধ্যে আমাদের অতীতের সব দূরত্বকে দূরে সরিয়ে ভালোবাসার ভবিষ্যৎকে কাছে টেনে নিলাম। আজ তুমি আমার প্রিয়তমা, তোমার চেয়ে প্রিয় এ সংসারে আমার আর কেউ নেই। আমার এই অকপট স্বীকারোক্তিতেও যদি আমার অপরাধ তোমার কাছে ক্ষমা না পায় তবে আর কিছুতেই তা পাবে না। আমি তোমার মনের খোলা দরজা দিয়ে তোমার মনটাকে ছুঁতে চাই কমলা। চিঠিতে সব কথা লেখা যায় না, ক্রমে ক্রমে সমস্ত কিছুর মীমাংসা করতে হয়। অনেক দিন গৃহহারার মতো আমি জীবন কাটিয়েছি, এভাবে আমি আর পারছি না। এবার তোমার হাতের ছোঁয়ায় সাজানো ঘরে প্রবেশ করব আমি, আমার হৃদয় লক্ষ্মীকে গৃহলক্ষ্মীর মূর্তিতে দেখব। সেদিন সকালে আমাদের দ্বিতীয়বার শুভ দৃষ্টি হবে। প্রথম শুভ দৃষ্টির কথা নদীর চরে বালুরাশির মধ্যে নিশ্চয়ই তোমার মনে আছে কমলা। কমলা,
খোলা আকাশের নিচে এসে যেন স্বপ্নের মতো। সেই স্বপ্নকে বাস্তব করতে পৌষের পূর্ণ প্রভাতে আমি হাজির হব তোমার সামনে। প্রিয়তমাশু, তোমার হৃদয়ের দ্বারের এই অতিথিকে তুমি ফিরিয়ে দিও না। তোমার প্রসাদ ভিক্ষু রমেশ। না না, এ হয় না, এ কিছুতেই হয় না। আমি যে বড় স্ত্রী, আমি কি করে তোমাকে নিয়ে ঘর বাঁধব? হায় ভগবান, এও আমার অদৃষ্ট ছিল। কেন তুমি সব চেনে শুনে এভাবে আমাকে অপমান করলে? কেন? আমি তো সরল বিশ্বাসে তোমাকে কাছে পেতে চেয়েছিলাম, কিন্তু তুমি তাই বুঝি আজ সব চেনে শুনে এভাবে আমাকে করুণা করছো? আজি আমার নিবিড় অন্তরে কি হাওয়াতে কাঁপিয়ে দিল গো পুলক লাগা আকুল মোর মোরে। কোন গুণী আমি যে আর
চমুকে চমুকে সহসাদি কয়জনে চকিতে চকিতে মাতি ছুটিল বিজলি চমুকে চমুকে সহসাদি কয়জনে চকিতে চকিতে মাতি ছুটিল বিজলি হর হর চরা চর পলকে ঝলকিয়া ভোর মিরে ছগন মেদিনি গুরু গুরু নীরদ গরুজনে স্তব্ধ আধার ঘুমাইছে সহসায় উঠিল জেগে প্রচণ্ড সমীরণ সহসায় উঠিল জেগে প্রচণ্ড সমীরণ কড় কড় বাজ গগন ঘন ছাড়িল গগন ঘনাইয়া স্তিমিত দশ দিশি স্তম্ভিত কানন সহচরাচর আ